পাবনায় মহাসড়কের ঝুঁকিপূর্ণ ও মরা গাছের বদলে বিক্রি করে দেয়া হচ্ছে জীবিত গাছ। কিছু সরকারি কর্মকর্তার যোগসাজশে এমন অনিয়মের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তবে নিয়ম মেনে গাছ কাটার দাবি অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের, আর অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। সড়ক বিভাগের নিলামে গাড়ি ভর্তি ডালসহ পাশে দাঁড়িয়ে থাকা গাছটির দাম ধরা হয়েছে 3,000 টাকা, অথচ শুধু গাছটির বর্তমান মূল্য 50,000 টাকার বেশি। এভাবে সরকারি কর্মকর্তাদের যোগসাজশে মৃত গাছের পরিবর্তে জীবিত গাছ কাটার অভিযোগ উঠেছে। ২০২২-২৩ অর্থ বছরে নিলামে 6টি প্যাকেজে মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ কাটার অনুমতি দেয় রাজশাহী সড়ক ও জনপথ বিভাগ। এর মধ্যে পাবনার গাছপাড়া থেকে ঈশ্বরদীর মুলাডুলি রেলগেট পর্যন্ত 71টি গাছ রয়েছে। গাছগুলো কাটার অনুমতি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সাগর ট্রেডার্স। যে কয়টা গাছ কাটবো সব গাছ তাজা, বরাবর মরা গাছ নেই। তাজা গাছ সরকার বেচলো কেন, অফিস বেচলো কেন, সেটা অফিস বুঝবে। স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে জীবিত গাছ কেটে হাতে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। মৃত এবং ঝুঁকিপূর্ণ গাছগুলি কাটা হবে, কিন্তু তরতাজা এবং এই যে বড়সড় এই গাছগুলি কেন কাটা হচ্ছে, তাজা গাছগুলি কাটছে, এটা তো আমাদের কোনো বোধ আমরা বুঝতে পারতেছি না কি বিষয়টা। কাগজপাতি দেখাচ্ছে তো অবশ্যই সেখানে প্রশাসনের জড়িত থাকাটাই স্বাভাবিক। এ বিষয়ে আমরা সরকারের জোর দৃষ্টি যাবে আসছি। তবে নিয়ম মেনে গাছ কাটা হচ্ছে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। ঝুঁকিপূর্ণ এবং মরা সেটাই তো দিচ্ছে, আর বাইরে তো গাছ দেয় না। যেগুলো গাছ রাস্তার উপরে একবারে গাড়ি চলাচলের জন্য বিঘ্ন ঘটিচ্ছে সেগুলো তাজা গাছ দিচ্ছে। এদিকে জীবিত গাছ কাটার প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। মরা যেটা ডালপালা পড়ে যানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে এরকম গাছ, এটা রাজশাহী থেকে একটা সার্ভে করা হয়েছে এবং ওই কমিটি সার্ভে রিপোর্ট করছে এবং সেই অনুযায়ী একটা টেন্ডার হয়েছে। এই টেন্ডারের মাধ্যমে এই ধরনের মরা এবং ঝুঁকিপূর্ণ গাছগুলো আমরা অপসারণ করতেছি। জীবিত গাছ কেটে ফেলায় পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি কমছে সরকারের রাজস্ব আয়ও। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা।